গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। লাস্ট ব্লগটা দেখে থাকলে আমার চোখের ইস্যুটা নিয়ে জানবে, পুরোটা ডিটেলে তোমাদের সঙ্গে সেখানে শেয়ার করেছি। ইন শর্ট, রাইট আইতে গতকাল একটা ক্যাটারাক্ট সাসপেক্ট করা হয়েছে, সেটা সার্জারির জন্য ডক্টর অ্যাডভাইস করেছে, বাট তার আগে একটা সেকেন্ড ওপিনিয়ন মাস্ট। তাই আজকে 9:30 থেকে 10টার মধ্যে মিন্টো পার্কে আমি অন্য একটা ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, সেখানে যেতে হবে, আর কিছুক্ষণের মধ্যে বেরোবো। কালকে ক্লিনিক থেকে আসার পরে এমনি মুডটা অফ হয়েছিল, এরকম আনএক্সপেক্টেড নিউজ পাওয়ার পরে। তারপরে এতগুলো টেস্ট হয়েছে, চোখের মধ্যে একটা পেনও ছিল, তাই কিচ্ছু এডিট করতে পারিনি। আজকে সকাল থেকে উঠে অনেস্টলি আর সেরকম টাইমই হয়নি, কিছুক্ষণের মধ্যে আমাকে বেরোতে হবে। তাই ব্লগ আজকে কখন আসবে জানি না, আপাতত যায় ডক্টর কি বলে, এরপরে যদি দরকার পড়ে তাহলে সার্জারি করতে হবে, সেটা প্ল্যানিং করতে হবে, এই সমস্ত কিছু মাথায় ঘুরছে। ব্রেকফাস্টটা দিয়েছে, সেটা খেয়ে বেরোয়। সোনা দিয়ে আপেলগুলোকে কত যত্ন করে একদম ছোটো 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 করে কেটে দিয়েছে। কালকে যে যে টেস্টগুলো হয়েছিল সেগুলো ডেফিনেটলি আজকেও হবে। এবার সেখানে না একটা আই ড্রপ দেয় যেটা সব কিছুকে হেজি করে দেয় ফর নেক্সট 2-3 আওয়ার্স, তখন ড্রাইভ করতে খুব অসুবিধা হয়। কালকে তো কাজ থেকে এসেছিলাম, অসুবিধা নেই, বাট আজকে মিন্টো পার্কে যাবো, তাই গাড়ি নিয়ে যাচ্ছি না, ওলা করে যাচ্ছি। যে ওলা এসে গেছে সামনে, মিন্টো পার্ক যাবো কিন্তু। হ্যাঁ ওই সামনে এটিএমটা একবার দাঁড়িয়ে, ওই আরবানের এই সামনে, চলো বাঁদিকে নাও, এই সামনেটা বাঁদিকে রাখো। এখন 9:15, আর এই কই খালি ক্রস করছি, জাস্ট হোপকে টাইমের মধ্যে পৌঁছে যায়। বেশ, থ্যাংক ইউ, ফোন করো না, ফোন করো না, হ্যাঁ হয়ে গেলে আমি ফোন করো না, ঠিক আছে, থ্যাংক ইউ। এই মিন্টো পার্ক ক্রসিং অনেক দিন পরে এলাম, আর এখানে হচ্ছে যে বিবিআই ফাউন্ডেশন, একদম ব্যাং অন টাইম 10:05। গুড মর্নিং এভরিওয়ান, আজকে সকালটা একটু অন্যরকম হয়ে গেছে, সেকেন্ড ওপিনিয়ন নিতে ওই চোখটার জন্য, তো বাড়িটা একটু ফাঁকা ফাঁকা লাগছে। সেকেন্ডলি ওয়েদার, কালকে বিকাল থেকে ভীষণই গ্লুমি, ব্যালকনির গাছগুলো রোজ জল পায় আর দুবেলা করে, ইভেন সার দেওয়ার পরে খুব সুন্দর করে ফুটেছে। এই দেখো লাকি ব্যাম্বু গাছটা, এটা এমনিতেই বড় ছিল, বাট আজকে খুব বেশি ফ্লারিশ লাগছে। আর এই চন্দ্রমল্লিকা ফুলের গাছটাও কি সুন্দর লাগছে ফুলগুলো। আজকেও সবিতাদি আসবে না, 3 দিন হয়ে গেল আজকে নিয়ে আসছে না সবিতাদি, তো আমি আর বৌদি মিলে রান্না বান্না করবো, ও বলেছে লাঞ্চ টাইমে চলে আসবে, এসে লাঞ্চ করবে একসাথে। বৌদি এতক্ষণ দেখলাম ফুটে ফুটে চ্যানেলগুলো পরিষ্কার করছিল জানলার। পূজা এসে এখন কুলফির জন্য গরম জল করতে, কুলফির জল খাবার ভেজানো হবে। আমি ওদিকে কাজ করছি, কপু আজকে ল্যাডের ওয়েদার পেয়েছে, ও পুরো ছেড়ে দিয়েছে, একেবারে ল্যাডের ওয়েদার পেয়ে ছেড়ে দিয়েছে। তুই রবীন্দ্রা এসে গেছে, এখন আমাদের এগুলো যাবে লন্ড্রিতে, আরো একটা আছে। আজকে আমাদের একদম সিম্পল মেনু, ঢ্যাঁড়সের দিয়ে পোস্ত দিয়ে এটা অলমোস্ট হয়ে গেছে, আর এখানে হচ্ছে আমার ডিম, ডিমের ঝোল কষিয়ে ফুটতে দিয়ে দিয়েছি। আরতি দিদি ছট পুজোতে গিয়েছিল, তো আরতি দিদি আজকে খুব স্পেশাল একটা জিনিস এনেছে, ঠেকুয়া, যেটা মা প্রচুর করে করে পাঠাতো, খেতে চাইছে, আমি না দিই পারি দেব, ওই তো খেতে বসে একটা দিন। হ্যাঁ ছট পুজো এসে কে বানালো, কে ওটা আমরাও করেছি সবাই মিলে, ওরাও করেছে সবাই মিলে, আমার মেয়ে সারা ছিল, আমি বেশ পাচ্ছিলাম, আরে অল্প কিছু করেছি। এই ড্রপারে করে খাইয়ে দিতে হবে নাকি রে? যাবে হালদিরাম, হালদিরাম একটা 10 আমার হয়ে গেছে, এখন ট্যাক্সির জন্য ওয়েট করছি। ট্যাক্সি ভিআইপি হালদিরাম যাবে, কত নেবে? ওই হালদিরামে মোড় থেকে 2 মিনিটে একটু ভেতরে ছেড়ে দেবে, দেখ। 2 দিন ডাক্তারকে দেখালাম কি না দেখালাম, প্লেটে গাজর সেদ্ধ পড়ে গেছে,
তোমার দরকার আছে দরকার আছে না দেখো আমাদের কাচরা পার্টি খেয়েও কিন্তু এত রবি চোখে কিছু হয়নি আমি এটাই বলতে যে আমরা বিরিয়ানি মোবার খেয়েও কিন্তু চোখ এখনো ঠিক আছে আজকেও এন্ড রেজাল্ট সেমই হলো ডক্টর পার্থ বিশ্বাসের অনেক নাম অনেকের কাছে শুনেছি এর আগে খুব ভালো আই সার্জেন্ট হিসেবে তাই বিবিআই ফাউন্ডেশনের মিন্টু পার্কে ব্রাঞ্চে আজকে গেছিলাম সেকেন্ড ওপিনিয়নের জন্য অনেকগুলো টেস্ট স্ক্যান এ সমস্ত হলাম দেন রিপোর্ট দেখে ডক্টর একই কথা বললো রাইট আইতে যে ক্যাটারেক্টটা হয়েছে সেটা নট ডিউ টু এজ কোনো একটা সাইলেন্ট ইঞ্জুরি কখনো একটা হয়েছে আমি আঘাত পেয়েছি হয়তো বুঝতে পারিনি সেটার কারণে এটা হওয়ার হাই চান্স এখন এক্সাক্ট রিজনটা তো কেউ সেভাবে বলতে পারবে না এটা এখন একদম ইনিশিয়াল স্টেজে বাট প্রগ্রেসিভ ওভার দ্য টাইম বাড়তে থাকবে ভিশনকে ডাউন করবে আমাকে আরেকটা অপশনও দিল আমি থ্রি মান্থস ওয়েট করে আরেকবার ভিজিটে গিয়ে তখন ডিসাইড করতে পারি বাট বেস্ট অপশন সার্জারি করিয়ে নেবো আর করাতে যখন হবে তখন আমি বললাম ঠিক আছে তাহলে আমি করিয়ে নেবো অ্যাজ অফ নাও ডক্টরের সঙ্গে আজকে কথা বলে আমার অনেকখানি কনভিন্সিং লেগেছে অ্যাজ অফ নাও মাইন্ডসেট সার্জারির দিকে এগোচ্ছি বাকি কালকে টেস্টগুলোর উপর অনেক কিছু ডিপেন্ড করে এই মাল্টিফোকাল লেন্থটা যদি সেট হয়ে যায় তাহলে তো খুব ভালো সেক্ষেত্রে হয়তো আমার পাওয়ার থাকবে না আফটার সার্জারি 99% চান্স যদিও বা এখন দেখা যায় কি হয় বাকি তোমাদের যদি কিছু ওপিনিয়ন থাকে ডেফিনেটলি কমেন্টস করে জানিও প্রত্যেকটা কমেন্টস সত্যি অনেক হেল্পফুল হবে গুড নিউজ আছে হাই আস্তে ওই দেখো দেখেছো দেখেছো এটাকে দেখো তোকেও দেবো তোকেও দেবো গুড নিউজটা তোকেও দেবো আচ্ছা আগে তোকে বলতে হবে আচ্ছা আস্তে 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 বাবা আস্তে 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 দেখেছো দেখেছো আচ্ছা ঠিক আছে আগে তোকে বলছি তোকে বলছি দেখো শোন 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 এদিকে শোন 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 পাপা এম হয়ে গেছে প্রমোশন হয়ে গেছে বেটা আচ্ছা আচ্ছা দাঁড়া দাঁড়া হ্যাঁ তুমি তো দেবে আরে বাপরে বাপ কুছ ভি কাজে কি যা টাটা বাই কি লে এই তো কি লে খবরটা বাবা মাত্র বাবাকে যে ফোন করেছি মানে বলেছি প্রথমে এক দু সেকেন্ডের জন্য একটু চুপ ছিল মানে বাবাটাকে ডাইজেস্ট করছিল আর কি তারপরে এত হ্যাপি হয়ে গেছে পুরো বাড়িতে সবাইকে এক এক করে বলে শান্তু কাকিমা এসেছে শান্তু কাকিমা এই শান্তু শোন ছেলে অ্যাসোসিয়েট ম্যানেজার হয়ে গেছে তারপরে বাণী কাকিমা ছিল বাণী শোন ছেলে অ্যাসোসিয়েট ম্যানেজার হয়ে গেছে সবাইকে ডেকে ডেকে ছেলে অ্যাসোসিয়েট ম্যানেজার হয়ে গেছে এত সুপার হ্যাপি পার্টি দে পার্টি হ্যাঁ ট্রিট দে তুমি দেবে তো আমি কেন দেবো কনগ্রাচুলেশন থ্যাংক ইউ না এইবার কিন্তু তুমি দাও না না তুই দে আমার খুশিতে তুই তো খুশি হয়ে তাই তাই চলো থ্যাংক ইউ শোনো দি আমার প্রমোশন হয়েছে হ্যাঁ হ্যাঁ বাবা এর লাইফে দাবিটা কি এ ভাই তো দাবিটা কি বল আমার মনে আছে মেমোরিতে আছে দারুন দারুন খুশি হবে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের আশীর্বাদ সব সময় আছে আর শুধু আশীর্বাদ না মনে জোরও আছে যে তুমি কিছু একটা করবে যাই হোক সেই লক্ষ্যে এগিয়ে যাও কিন্তু আজকে সবাইকে গর্বের সঙ্গে বলবো আমি তাও দু চার জনকে মনে হয় বলে ফেলেছি আর কি ঠিক আছে প্রণাম নিও ঠিক আছে খুব ভালো থাকো ঠিক আছে লক্ষ্য ঠিক রাখো
ঠিক আছে ঠিক আছে তো তোমার মেডিকেল চেকআপ আছে যাবে তো নাকি হ্যাঁ 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 বেশ বেশ যাও তারপরে যেদিন প্রমোটেড হয়ে গেছি অ্যাসোসিয়েট ম্যানেজারে, তো রিয়েলি হ্যাপি অ্যান্ড সবাই হ্যাপি। মৌসুমি এসছে, মৌসুমি পুরো ফ্যামিলি নিয়ে এসছে, আর যেটা একদম পছন্দ নয় আমার এত এত গিফটস নিয়ে এসছে। তো ওদের একটা ছোট্ট ব্লগ চ্যানেল আছে লবঙ্গ বাই মৌসুমি, যেখানে ও ডেইলি ব্লগ পোস্ট করে, বাট হিন্দিতে পোস্ট করে ডেফিনেটলি। দেখো না কুলফি অবধি তো ঠিক ছিল, আমি আবার কেন এক্সপ্লোর, হ্যাঁ ওই এল মানে মিডিয়াম ছিলাম, এখন ধীরে ধীরে এল এর দিকে এগোচ্ছি আর কি। ভাবলাম কি বলতে হবে জানি না স্কুবি তো। চল তোকে আমি আইসক্রিম খাওয়াতে নিয়ে যাচ্ছি, আজকে আপাতত আইসক্রিম দিয়ে হয়ে যায়, হ্যাঁ আজকে আপাতত আইসক্রিমে শান্ত থাক, পরে একটা চল তুইও যাবি না, চল চল ভালোই হলো, ওরাও এসছে আমরা সবাই আজকে আইসক্রিম আইসক্রিম ট্রিট হয়ে গেছে কেন, না না প্লিজ প্লিজ চলো প্লিজ, এই সামনে আরে তো তোমাদের বাড়ি যাওয়ার রাস্তাতে এই সামনে। তোমাদের আজকে মনটা একটু বিকেল থেকে কোনো একটা কারণে একটু খারাপ খারাপ, কারণ চলো তুমি আইসক্রিম খেয়ে মন ভালো হয়ে যাবে। আমরা পৌঁছে গেছি বাস্কিন রবিনস, এই যে সবাই আছে এখানে, বল কি ফ্লেভার পছন্দ, অরেঞ্জ না চকলেট, বল কোনটা, অরেঞ্জ অরেঞ্জ নেই, ম্যাঙ্গো আছে, ম্যাঙ্গো ম্যাঙ্গো হবে, কটন ক্যান্ডি হবে, চকলেট হবে, এই যে স্পেশাল এটা স্পেশাল অভিকের জন্য, অভিক স্ট্রবেরি বলেছে তো স্ট্রবেরির উপরে এক্সট্রা স্ট্রবেরি, ডাবল স্ট্রবেরি হয়ে গেছে, চিয়ার্স চিয়ার্স। ভাইপো কেন ভাইজি হতে পারে, কেউ বলছে ভাইপো হবে, কেউ বলছে ভাইজি হবে, যে যার মতন একটা করে ডিমান্ড রেখে দিচ্ছে আর কি। কালকে শনিবার থাকবে, রাশ একটু বেশি থাকবে, তাই আজকে বাড়ি যাওয়ার পথে ফটাফট আমি একটু বিয়ারটা সেট করে নিলাম, এদিকে সব খালি ছিল হয়ে গেছে। কি করলে এখানে, হ্যাঁ অর্পির আজকে আবার হঠাৎ করে একটু বেগুন পোড়া খেতে ইচ্ছে হয়েছে, আর একজন এখানে এটা ছেড়ে উঠছেই না। কি মিষ্টি অপো, এই তুই যখন ছোট ছিলিস তোর তোর কোনটা ছিল ছিল তো নাকি, এটা জুনিয়রের নাকি, এই যে তুমি আমার সিনিয়র হয়ে গেছো, এটা জুনিয়র। ডিনারে আজকে রুটি আলু পনির উইথ গাজর, এখন গাজরটা পুরো ডায়েটে মাস্ট হয়ে গেছে নাকি, আর তার সঙ্গে হচ্ছে বেগুন পোড়া, আর এই হচ্ছে পায়েস, গুড়ের পায়েস যেটা মৌসুমি বানিয়ে দিয়ে গেছে। মৌসুমি বলেছিল পায়েসটা খেয়ে একটু ফিডব্যাক শেয়ার করতে, টেস্টি সত্যি খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। রাত্রি এখন 11টা, ডিনার ফিনার হয়ে গেছে, আজকে রাত্রি এডিটটা করছি না, কালকে সকালে উঠে করবো, আপাতত শুয়ে যাবো। তার আগে হটস্টারে একটুখানি ওই স্পেশাল অপসটা একটু দেখবো, রিলিজ করেছে একদমই দেখা হয়নি, যদিও বা খুব একটা বেশিক্ষণ দেখবো এখন ঘুম ঘুম পাচ্ছে। আজকের এই ব্লগটাকে এখানে শেষ করছি, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব ইন স্যার, আর দেখা হচ্ছে কালকে আবার নতুন ব্লগের সঙ্গে, টিল দেন টেক কেয়ার, গুড নাইট, বাই অ্যান্ড হ্যাপি উইকেন্ড, টাটা।